কুষ্টিয়ায় বিশুদ্ধ পানি ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পানির গল্প শিরোনামে মতবিনিময় সভা করেছেন ইউনিলিভার বাংলাদেশ ও ডেইলি স্টার পত্রিকা। এ সময় ইউনিলিভারের পক্ষ থেকে 100টি পিউরেট ফিল্টার বিতরণ করা হয়। বেলা 3টায় কুষ্টিয়ার মোহিনীমোহন বিদ্যাপীঠ স্কুল চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে বিশুদ্ধ পানির ব্যবহার নিয়ে নানা কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহির আহান।